হ্যালো গাইজ, গুড ইভিনিং অল। কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। দুপুরে একখানা ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে নানান রকম মানুষ নানান রকম মত প্রকাশ করছে। থ্যাংক ইউ সবাইকে নিজেদের মতামতটা দেওয়ার জন্য। আর যারা যারা বলছো তোমার বর আর বকছে না, কেন বকবে? আমি ভিডিওতে কি গালাগালি করেছি, না কারোর কোনো অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে টেনেছি, না দুটো নোংরা কথা বলেছি, নাকি অন্য কিছু কারোর সমালোচনা করেছি, কী করেছি ভিডিওটাতে যে আমার বর আমাকে বকবে? আমার বর তো সুস্থ মস্তিষ্কের মানুষ, আমার বর তো কোনো পাগল নয় যে দুটো ঝামেলার কথা সেটা ক্লিয়ার করছি, ক্লারিফিকেশন দিচ্ছি, না কোনো গালাগালি দিচ্ছি, না কোনো বাজে কিছু বলছি, সের জন্য আমাকে বকতে মারতে ঝামেলা করতে শুরু করে দেবে? তোমাদের বাড়ির লোক তাই করে বুঝি। যদি এখানে দুটো বাজে কথা বলতাম তাহলে কথাটা তোমাদের জন্য প্রযোজ্য ছিল। আর যারা বলছো যে এই সুযোগে ভ্যাতি গঙ্গামে সব হাত ধরে, তুমি হাত ধরো, তো থ্যাংক ইউ, তুমি যে কথাটা বুঝতে পেরেছো। সবাই তো এই সময় মানে কন্ট্রোভার্সি করে ভিউজ কামিয়ে নিচ্ছে, আমিও কামিয়ে নিই, তাই না? কারণ আমার তো ভিউজের প্রচুর দরকার, তাই জন্য মাসের পর মাস, বছরের পর বছর হয়ে যাচ্ছে আমি ভিডিও করছি না। যদি অতই ভিউজের আকাল থাকতো, যখন যখন দিশানি আমাদের বাড়ি এসেছে বা আমি প্রীতমদের বাড়ি গিয়েছি বা মানে যাদের যাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল ইউটিউবারদের বাড়ি বা এরকম, তখন তখন ভিডিও করতাম। দিশানি এসেছে, দিশানি খাচ্ছে, দিশানি বাথরুম যাচ্ছে, দিশানি ছাদে যাচ্ছে, দিশানি খাত মানে গল্প করছে, ঘুমাচ্ছে, সব ভিডিওগুলো মিটে মিটে তুলে তুলে রাখতাম আর সেগুলো দিয়ে ভিউজ কমাতাম যদি ভিউজের দরকার হতো। আমার চ্যানেলটা সবাই ভিজিট করে দেখতে পারো, আমি মাসের পর মাস হয়ে যায় ভিডিও দিই না। এরকমও আছে যে অনেক ভিডিও করাই থাকে, এডিটও করি না, আপলোডও করি না, তাই জন্য ভিউজ নিয়ে বক্তৃতা অন্তত আমাকে দিয়ে লাভ নেই। 3 নম্বর প্রশ্ন, লজ্জা করে না একজনের সংসার ভেঙেছ? না, আমার লজ্জা করে না। কার সংসার ভেঙেছে একটু বলবে? রিমি পালের। আচ্ছা, রিমি পাল সংসারটা গুছিয়ে করছিল, তাই না? ভীষণ মন দিয়ে গুছিয়ে সংসার করছিল যে আমি ভেঙে দিলাম, গুড। তোমাদের মতন পাবলিকরা, কিছু কিছু যারা এরকম ধরনের কমেন্ট করো, তারা আমার কাছে এরকম কমেন্ট করো, দিশানির কাছে গিয়ে দিশানিকে ডাইনি বলে কমেন্ট করো, প্রীতমের কাছে গিয়ে ওই একটা বাজে যে নাটা কি একটা দিয়ে বলো, সেটা দিয়ে কমেন্ট করো, আবার রিমির কাছে গিয়ে বলো তোর মতন মেয়ের সংসার হবে না। কারণ আমি একজনের কমেন্ট মিলিয়ে দেখলাম সবাইকেই নেগেটিভ কমেন্ট করে, তাহলে পজিটিভটা কাকে নিয়ে? আমি বুঝে উঠতে পারলাম না। যদি রিমি গুছিয়ে সংসারটা করতো, সেখান থেকে ঝামেলা পাকতো আমার জন্য, আমি মেনে নিতাম যে আমার জন্য ঝামেলা হয়েছে বা সংসার ভেঙেছে। সংসারটা কোনোদিন ঠিকঠাক ছিলই না, না ও চেয়েছিলো ঠিক করে, না ওর মা চেয়েছিলো ঠিক করে, না ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ছিল। আর আমি গিয়ে বলিনি যে যা দিশানি ওদের মধ্যে ঢুকে পড়। আরেকটা কমেন্ট হচ্ছে, বলছে আরেকটা ক্লিয়ার করার আছে, কেউ কেউ লিখছে যে দিশানি আর প্রীতমকে একা ছেড়ে দাও শান্তিতে বাস দিতে, ওরা একাই আছে, আর শান্তি আজ না থাকলে কালকে শান্তি আসবে, আমি কেউ না শান্তি ভঙ্গ করার। আমি এমনও কিছু ভিডিও করি না বা এমনও কিছু গালাগাল দিইনি বা এমনও কিছু বাজে কিছু বলিনি যে মানুষের শান্তি ভঙ্গ হয়ে যাবে। কারণ দিশানিকে নিয়ে দিশানির আর আরেকজনের দেখছি কন্ট্রোভার্সি চলছে, সে যেভাবে কথা বলছে বা সে যাদেরকে নিয়ে কথা বলছে সেইভাবে তো আমি ভিডিও করছি না। আমার কন্ট্রোভার্সি ভিডিও বলো কি যাই বলো একটু অন্যরকমই হয়, একটু বুঝিয়েই বলি, মানুষ বুঝতে পারে না, সেটা হচ্ছে তাদের মাথা। তোমরা বলো যারা ভালোভাবে নিয়েছো ভিডিওটাকে বা খারাপভাবে নিয়েছো, আমি ভিডিওতে খারাপ কি বলেছি? পজিটিভ কমেন্ট আছে, নেগেটিভও আছে। নেগেটিভ কমেন্ট হাস্যকর লাগে, যারা বলো যে আমি দিশানিকে ঢুকিয়ে দিয়েছি, রিমি ছোট বেবি নয়, আমি বলবো চলে যাও, শ্বশুরবাড়ি ছেড়ে চলে যাবে, দিশানিও ছোট বেবি নয়, আমি বলবো যা প্রীতমের সঙ্গে সম্পর্কে যারা জড়িয়ে যাবে, আর প্রীতমও ছোট বেবি নয় যা, আমি বলবো সবাইকে ছেড়ে দিয়ে দিশানির কাছে করে দাও। সবাই নিজে ম্যাচিওর, সবার বুদ্ধি আছে, সবাই একে অপরকে আগাগোড়াই চেনে, অতীতেও চেনে, অতীতে তারা নিজেরা স্বামী স্ত্রী ছিল, বন্ধু ছিল, ভালো সময় খারাপ সময় তারা কাটিয়েছে, তারা জানে যে তারা এক হলে পরিবেশে কী হতে পারে, সমাজে কী হতে পারে, ইউটিউবে কী হতে পারে, সোশ্যাল মিডিয়াতে কী হতে পারে, তাদের যথেষ্ট সেন্স আছে। আমি হাত ধরে কাউকে প্রেম করিয়ে দিইনি, আর কেউ কাউকে হাত ধরে প্রেম করিয়ে দিতে পারেও না। যে এসবগুলো লেখো তাদেরকে যদি কেউ বলে যে যাও গিয়ে তুমি তোমার হাজব্যান্ডকে ছেড়ে ওর সাথে প্রেম করো, তুমি চলে যাবে, তোমার নিজের কোনো একটা বোধ বুদ্ধি নেই নাকি? ভালো লাগা আর ভালোবাসা সেটা নিজেদের মন থেকে আসে, সেটা কেউ কাউকে করিয়ে দিতে পারে না। তোমরা হয়তো লোকের বলাতে হয়তো ভালোবাসো, ভালোবাসতে বললে যাকে ভালোবাসতে বলে ফুচকালা ঠেলা আলা ভ্যানালা রিক্সাওয়ালা দিয়ে হয়তো ভালোবেসে ফেলো, কিন্তু সেটা সবার ক্ষেত্রে হয় না। আর যারা বলছে দিদি ভাই ওরা অনেক কষ্টে আছে, তুমি আর কিছু বলো না, তাদেরকে বলছি, তাদেরকে আর রিপ্লাইটা দিয়ে দিলাম, আজ কষ্টে আছে কালকে হয়তো ঠিক হয়ে যাবে, কাউকে প্রশ্রয় দিই না, আর কাউকে কারোর সঙ্গে আমার যেহেতু যোগাযোগই নেই, সুতরাং কাউকে নিয়ে কারোর লাইফ নিয়ে পড়ে থাকার আমার কোনো এ নেই। আজকে ভিডিওতে আমার নামটা নেওয়া হয়েছিল,
আগেও নেওয়া হয়, ঠকিয়ে যে বেইমানি করছি খারাপ লাগে শুনতে, সেজন্য ওকে বুঝিয়ে বললাম ব্যাপারটা। আশা করি ও বুঝবে, আর না বুঝলে ও কিছু আমাকে উত্তর দেবে, তার বদলে আমি উত্তর দেবো, কথাটা বাড়বে আর কিছুই হবে না। আর ও যদি এরপরে উত্তরও দেয়, বাজে কিছু না বললে আমি আর উত্তর দেবো না, যদি খারাপ কিছু বলে বা অপমানজনক কিছু বলে তাহলে তো উত্তর দিতে হবে। আর যদি ও বুঝে গিয়ে থাকে, ও যদি উত্তর না দিয়ে থাকে, তাহলে আমার আর এই নিয়ে উত্তর দেওয়ার নেই। কারণ আমার নেক্সট টপিক হচ্ছে কাকিমা, কাকিমাকে নিয়ে আমাকে ভিডিওটা বানাতে হবে। তার আগেই কমেন্ট বক্সটা চেক করলাম, যারা বুঝতে পেরেছো তাদের কমেন্টগুলো দেখে খুব ভালো লাগলো, আর যারা আবালগুলো আছো তাদের দেখে হাসি পেলো ভালো। আর একটু গিয়ে তোমাদেরকে বলে দিয়ে আসি, তোমাদের আরেকটু চিড়বিড়ানি উঠবে, তোমরা আরও কমেন্ট করবে বাজে বাজে সে কারণেই। আর যারা বলছো ওদের পাশে থাকো, একটু ওদেরকে সাপোর্ট দাও, যে জিনিস নষ্ট হয়ে গেছে হয়ে গেছে, তোমাদেরকে বললাম যে যে জিনিস নষ্ট হয়েছে সে জিনিস এত সহজে আর ভালো হয়ে যায় না, আর আমার সাপোর্ট দেওয়াতে কিছু যায় এসে যায় না, ওরা নিজেদের সাপোর্ট নিজেরাই নিজেরা নিজেদের মতন করে লড়ে নেবে। যেখান দিয়ে বেরিয়েছি সেখান থেকে যাওয়া সম্ভব নয়, আর ওর যেরকম অ্যাকসেপ্ট করা সম্ভব নয়, আমারও চলে যাওয়া সম্ভব নয়। ওরা নিজেরা নিজেদেরকে সামলে নেবে, আবার ভালো দিনের মুখ নিশ্চয়ই দেখতে পাবে। আর কে বলছিল যেন পরে পরকিয়াকে সাপোর্ট করি, আমি যদি সাপোর্ট না করি ওরা একে অপরকে ছেড়ে দেবে, এটা বললো তো সবার আগে। আমি বললাম আমি সাপোর্ট করি না, আগেও তো এই এই জিনিস করেছি, কিছু হবে হবে না। তো এই এই পরকিয়াকে সাপোর্ট করা টপিকটাকে নিয়ে আমি কাকিমার ভিডিওতে যেটা করব সেটার মধ্যে আসবো, তার মধ্যে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো এই পরকিয়ার ব্যাপারটা, ঠিক আছে? তখন অনেকে গাল দেবে আমাকে, আমি জানি পরকিয়াকে সাপোর্ট করার ব্যাপারটাকে নিয়ে, হ্যাঁ তো গাল খেয়ে নেবো, কিন্তু পেটে যেগুলো রয়েছে না বলতে পারলে না, কীরকম একটা দম বন্ধ হয়ে আসছে। আগেও তো এরকম অনেক কিছু শুনেছি কিন্তু বলতে পারিনি, সিচুয়েশান ছিল না তখন ভিডিও করার। আর যারা বলছে অভিষ্মিতার দিকে খেয়াল দাও, সারাদিনটা আমার অভিষ্মিতাকে নিয়েই কাটে, অভিষ্মিতার দিকে খেয়াল দিয়েই কাটে। যদি না দিয়ে থাকতাম তাহলে আমাদের আমাকে রোজই ইউটিউবে দেখতে পেতে বা সব জায়গায় দেখতে পেতে, আমি খুবই রেয়ার আমি সোশ্যাল মিডিয়াতে আসি, মাঝে মাঝে দু একটা রিলস বানাই মেয়েকে নিয়ে, আদারওয়াইজ আমার মেয়েকে নিয়েই সবসময় কাটে, ওকে ছাড়া আমার একটা মুহূর্তও কাটে না, আর সম্ভব না ওকে ছাড়া থাকা। তাই জন্য আমি সব কিছু করে সব কিছু সামলে সব কিছু দেখে তারপরে গিয়ে একখানা ভিডিও বানাই, তাও ন মাসে ছ মাসে একটা। এই আজকের দিনেই দুটো ভিডিও হয়ে গেল, তিনটে ভিডিও হবে, আর একটা ভিডিও রয়েছে বলছিলাম সেই ভিডিওটা নিয়ে, আজকে তিনটে ভিডিও হয়ে যাবে। আবার জানি না কবে ভিডিও দেবো, যদি কোনো উত্তর দিতে হয় তাহলে তো অবশ্যই ভিডিও দেবো। তো চলো, থ্যাংক ইউ, চলো বাই বাই। তো এগুলোই বলার ছিল ভিডিওতে, এই ভিডিওটাতে এতটাই রাখছি। আর আরেকটা জিনিস বলে রাখি যে আমি কোনো তো কারোর ফ্যামিলি ম্যাটারে আর যাচ্ছি না, সে কারণে আমি কিন্তু সবার সাথে কথা বলবো, মানে যে যে কথা বলতে চাইবে তার তার সঙ্গে কথা বলবো, বাকিটা বুঝে নিতে হবে যে কার কার সাথে কথা বলবো। কিন্তু এই না যে আমি দিশানির সঙ্গে ভাব করবো, হাবিদমের সঙ্গে ভাব করবো। আর যারা যারা কথা বলতে চাইছে আমার সঙ্গে, আমিও সবাইকে খুব তাড়াতাড়ি ক্ষমা করে দিয়ে সবার সঙ্গে কথা বলতে পারি। আর সত্যি কথা বলতে যাদের সঙ্গে খুব ভালো ক্লোজ রিলেশন ছিল তারা ইউটিউবে এসে বলেছিল, তা আমার যেরকম খারাপ লেগেছিলো যে হ্যাঁ এই মানুষটা তো ইউটিউবে এসে নাই বলতে পারতো, সেরকম দিশানির ক্ষেত্রেও সেটাই হয়েছে। আর আর যারা যারা আমার সঙ্গে কথা বলতে চায় আমি তাদের সবার সঙ্গেই এখন কথা বলছি আর বলবো, তার জন্য পরে যদি কেউ শোনো এই মানুষটার সঙ্গে আমি কথা বলি বা ওই মানুষটার সঙ্গে কথা বলি, অবাক হওয়ার কোনো কারণ নেই। কারণ যতটা কন্ট্রোভার্সি আর কারোর পার্সোনাল বিষয় বাদ দিয়ে হ্যাঁ হু বা সুন্দরভাবে একটা কথা বলা যায় ততটাই আমার সবার সঙ্গে সম্পর্ক থাকবে। এই না যে আমার বাড়ি দুদিন ছাড়া ছাড়া মানুষগুলো আসবে বা আমি তাদের বাড়ি দুদিন ছাড়া ছাড়া যাবো, আমি চাই আমার সঙ্গে যার যার সমস্যা হয়েছিলো সবার সঙ্গে মিটিয়ে নিতে। কারণ যখন নিজেরাই নিজেদের সঙ্গে কেউ থাকছে না, বিকার আমি শত্রুতা কেন করবো করবো কারোর সঙ্গে, সবাই তো নিজেদের মতন নিজেদের লাইফ গুছিয়ে নিচ্ছে, এদিকে কেউ সেপারেশানে যাচ্ছে, কেউ নিজের পরবর্তী জীবনে এগোচ্ছে, সবার লাইফগুলো নিজেদের মতন সেটেল হয়ে যাচ্ছে। মাঝখান থেকে বাবা কী হয়েছে, বাবা মাকে বলো একটু জল দিতে, তুমি তো নিচের জল খাবে না উপর থেকে জল এনে দিতে বলে যাও। তো এক মিনিট, তোজো খুব কাশছে, একটু আমি আসছি। তো এটাই বলতে যাচ্ছিলাম যে তোজো কাশছিল বলে ওকে একটু জল দিলাম, একটু চমনপ্রাশ খাওয়াতে পাঠিয়ে দিলাম, মানে ওর মাকে দিয়ে পাঠালাম আর কি। আমার সঙ্গে যারা যারা ভালোভাবে কথা বলবে আমি সবার সঙ্গে ভালোভাবে কথা বলবো, কারোর সঙ্গে আমি প্রীত করবো না, কারোর সঙ্গে আর এটা কেউ ভাববে না আমি কিন্তু কারোর থেকে ক্ষমা চেয়েছি, কারোর থেকে আমি ক্ষমা চাইনি, উচিত হয়নি এটা বলেছি যে আমাকে ক্ষমা করে দে, আমার জায়গা ফিরিয়ে দে বা আমার জায়গা ফিরিয়ে দাও, আমাকে ক্ষমা করে দাও, কখনো বলিনি আর বলবো না। কারণ সেখানে দুপক্ষের ভুল থাকে, দুপক্ষ ক্ষমা চাইলেই জিনিসটা শর্ট আউট হয়, আমার ভুলটা আমি মেনে নিয়েছি, ক্ষমা চাইনি।
ব্যাস এতটাই বলার ছিল। নিজেদের মতামতগুলো আবার কমেন্ট বক্সে দিয়ে দাও, যাদের গাল দেওয়ার তারা দিতেই পারো। চলো বাই।